हेलो गाइज वेलकम बैक टू माई चैनल मलिस ब्लॉग एर नतुन एकटी भिडियो तोमादेर अनेक 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 स्वागत आशा करछि तोमरा सबाई खूब भालो आछो जारा देखो आज के बाइरे थेके उठोन थेके आमी ब्लॉगटा स्टार्ट करछि देखो तो एखन बाजे 9টা তাতেই রোদের তেজ দেখো এইটাকে ছেড়ে দি দেখো কোথায় এসেছি মোচা দেখো কি ভাই এখন কাটবো কি না দেখো তুমি কাটো এই দেখো চোখ দাঁড়া রোদ লাগে আর দেখো তুমি করি এই দেখো কাটবো কাটো এটা কি কি মোচা গো কাঁচা কাঁচা কলা चलो আমি নিয়ে যাচ্ছি না তুমি নেবে খরচ লাগে না খরচ পড়ে না জামাই না পড়বে না দেখো মোচা নিতে এসেছি হেভি সুন্দর হাওয়া দিচ্ছে রোদের মধ্যে হাওয়া তো গাছের মোচা চলো যাই রোদ কষ পড়ছে চলো চলো আমি দৌড়ে দিই চলো चलो पर देखा मोचा टा निये जाई कष्ट पड़छे भिडियो करते पटल भजा हो सकाल बेला रुटिर झमला एत गरम पड़े एत गरम पड़े जो भात ही खेब भावलम तो भाते आलू सिद्ध भात हो जाए नाम फिलब तो आलू सिद्ध और पटल भजा दिए खेब खे, खे नहीं तरह मोजाटा बाजते हैं तो विमर्ष गरम पड़े এত গরম পড়ে ঠান্ডা করে থাকায় আজকে একটু থাকলে ঘি হয়ে যাচ্ছে তার 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 করে তো এখন ভালো এসে এই পটলটা ভাজা হবে ভাজা হবে তো খেয়ে নেব আর তারপরে গিয়ে মোজা ওই মোজাটা পাচ্ছে অনেকটা টাইম লেগে যাবে ভুল হয়েছে গতকাল যদি কেটে রাখা হতো তাহলে ওটাই ভুল হয়ে গিয়েছিলো যে ওটাকে নিরামিষ মঙ্গলবার তো তখন তাই মনে হলো কি রান্না করবো তাহলে মোজাই করা যায় তাহলে মোজা রাখছি যখন कल के काटा हतो केटे बेचे रेखे दिले क्षेत्र अनेकटा एगिए जित तो आज के असुविधा तो हतो ना तो चलो कि तुम्हारा भिडियो कन्टिन्यू देखो तुम्हें आशा कर तुम्हारे भिडियो भलो लगे देखो एन मोचा छाड़ब तर हाथ तेल आठार कस लेगे जाए कलो कलो दाग हो जाए फैन चलाते फैन चलाले आवाज़ हम वीडियो बुझते पर वीडियोर जो कत कि करते हे देखो फैन चलाते गरम मध्य फैन छाड़ा थकते हे कत कष्ट वीडियो करते हमें बुझते तुम्हारा जी एम सपोर्ट ना करो हमारे वीडियो ना देखो तेल क्यों है बोलो तो चलो এখন এই মোচাগুলো ছাড়েই আমি মোচাগুলো ছাড়াবো আর মা মোচা কাটবে ঝুড়িটার মধ্যে রাখি আমি মোচাগুলো ছাড়িয়ে দেব আর মা মোচা কাটবে কারণ মোচা কাটতে বসলে হয়তো আমার অনেক টাইম লেগে যাবে মোচাটা আমি ছাড়িয়ে নিই আর মোচা ছাড়িয়ে নিলে তারপর আমার কোনো আর কাজ থাকবে না মোচাটা ছাড়িয়ে নিয়ে আমি স্নানে চলে যাব স্নানটা করে পুজো দিয়ে দেব আর মা মোচা যখন কাটতে থাকবে তারপরে এসে কি করতে হয় তখন সেটা দেখব তো চলো তোমরাও দেখতে থাকো বিভৎস গরম লাগছে এখন ক্যামেরাটা বন্ধ করে দিই পরে আবার ভিডিও করব এখন প্যান্টটা চালাই আর এটা দেখো নিচে একটা দেখা যাচ্ছে এটা ব্যাগ পেতে নিয়েছি তাহলে আঠা আঠা হয়ে যাবে সব জায়গায় কালো কালো দেখো এখন মোচা প্রায় অর্ধেক ছাড়ানো হয়ে গেছে আর মোচাটা বেশ ভালো ছিল কোনো কালো ছিল না ভেতরে পুরোটা সাদা ছিল খুব ভালো ছিল মোচাটা আর তো আমার না খুব একটা বেশি মোচা ছাড়ানোর অভ্যেস নেই কারণ এই কালো হাত হয়ে যাবে বলে বাড়িতে কখনো মোচা ছাড়াইনি আর এখানে হলেও এই মাই ছাড়িয়ে দিয়েছে বলে আজকে যেহেতু কাজের একটু চাপ ছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম তো একটু টাইম লেগেছে যেহেতু অভ্যেস নেই তো কালো হয়নি হাতটা তাদের চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো
দেখো আমার মুখ ছাড়ানো হয়ে গেছে, মুখ দিয়ে হাতটা ধুলাম, আঠাটা করছি রে তেল মেখে নিনা কেন। তো এখন দেখো মা ফল কেটে দিয়েছে, আম আর শরবতি লেবু, আর এই দেখো এখানে লিচু। আমার তো খুব লিচু খেতে ভালো লাগে, মানে লিচুটা খুব 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 খেতে ভালো লাগে, আমটাও ভালো লাগে, বাট লিচুটা খুব খুবই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে লিচু গাছ আছে, তো গত বছর প্রচুর লিচু এসেছিল, প্রচুর, এবারে একটাও আসেনি। চলো এখন খাবো, আমি তো বললাম স্নানে চলে যাবো, তো মা বললো কেটে দিয়েছে, কাটা ফল তো বেশিক্ষণ রাখতে নেই, আর স্নান করে পুজো অনেকটা দেরি হয়ে যাবে, তাই এখন খেয়ে নেবো, খেয়ে খেয়ে তারপরে স্নানে যাবো। 11:30 কাছাকাছি বেজে গেছে, তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোটা দিয়ে নেবো। তো চলো, ভাবলাম চলো দেখ, কেটে ফেলেছে, আমি বললাম কাটলে কেন, কারণ কাটা ফল বেশিক্ষণ রেখে দিলে খেতে পারলাম না, আমার কালো কালো হয়ে যাবে, কালো কালো দেখলে আর খেতে ইচ্ছে করবে না। শরবতের লেবুটা মিষ্টি আছে, কাল গতকালের খেয়েছিলাম, এত টক ছিল ভাবছিলাম আজকে খাবোই না, বাট মিষ্টি আছে লেবুটা খুব আজকে, তাহলে আমি খেয়ে নিই, আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো মা মনে হয় রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু গরম লাগছিল বলে আমি ফ্যানের তলায় ঘরে এসে বসলাম, যেন একটুখানি খেয়ে নিই, খাওয়াটা তো শান্তির জিনিস, পাহাড় তলায় বসে খেয়ে দিয়ে নিই, তারপরে যাবো, কারণ আমি তো এখন রান্নাঘরে কোনো কাজ করবো না, কারণ আমি স্নানে যাবো, স্নান করে পুজোটা দেবো, তার জন্য ভাবলাম তাহলে যখন রান্নাঘরে কোনো কাজ নেই, শুধু শুধু গরমের মধ্যে বসে থাকবো না, আপনি ঘরে এসে শান্তি করে একটা আয়েস করে খাওয়া ভালো। তো চলো আমি তাদের করে খেয়ে নিই, কথা যদি ক্যামেরা অন থাকে কথা বলতেই থাকি, তাহলে আর খাওয়াটা হবে না, আর আমার লেট হয়ে যাবে স্নানটা করে পুজো দিতে। তো চলো খেয়ে নিই, আবার পরে তোমার কাছে আসে তোমার সাথে দেখা হচ্ছে, তোমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, তো দেখো আমার স্নান টান করা কমপ্লিট, স্নান করে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু দেখো এত গরম, এত গরম করে দেখো আমার সিঁদুরটার কী অবস্থা, একটুখানি পুজো দিতে বসি কারেন্টটা চলে গেছে, ঘেমে সিঁদুরটা দেখো পুরো ঘেটে গেল। তো কিন্তু চলো তাহলে গিয়ে দেখি, আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো এখন গিয়ে দেখি কই মা রান্না বান্নার কি বাস, বাহ দেখো রান্না করার কি অবস্থা, সব পয় পরিষ্কার করে রেডি, সব রান্না রেডি হয়ে গেছে, সব পয় পরিষ্কার করে রান্নাঘর পয় পরিষ্কার হয়ে গেছে, রান্না আজকে হয়ে গেছে। আসলে কি একটু দেরি হয়ে গেল, কারণ স্নান করতে যাওয়া হয়নি, তো মা রান্না করে ফেললো, স্নান করতে তখন যাইনি, ভাই তোমার স্নান করতে যখন যাবো তখন আবার সামনের ওই গড়িটা পরিষ্কার করার জন্য একটা একটা কাকু এসছে, তো ওইখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, ব্যাস তোমার লেট হয়ে গেছে, তারপর শান্তি মায়ের দেখি রান্না কমপ্লিট। তো চল পরে যখন খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো রান্না, যে কী কী রান্না হয়েছে। তো এখন কি এখন ওই জঙ্গল পরিষ্কার যেহেতু করছে, তো বাবা ওইখানেই রয়েছে, আর মা কোথায় মা জানি না, মা কোথায় দেখতে পাইনি, রান্নাঘরে গেলাম পেলাম না, যাই হোক তারা হয়তো বাইরেও আর থাকতে পারে, আমি জানি না, দেখিনি, পুজো দিয়েছি, তাহলে যাই একটুখানি বাইরে গিয়ে দেখি। তো চলো যখন খাবো দাবো তখন আবার তোমাদের সামনে আসবো, আর এত গরম লাগছে দেখো, গরম একটা অলঙ্কার বেরিয়েছে, কী বলবো বলো, এতটা গরম পড়েছে, এতটা গরম পড়েছে। তো চলো দেখা যাক তো কী করবো, এখন আর বাইরে ঠাইরে যাবো না, এখন টিভি দেখি, টিভি টিভি দেখি, তারপরে কটা বাজে, এখন বাজে 12:40, তাই তো নাকি 40 বা 45 এরকম হবে হয়তো। তো চলো আবার তোমাদের মেনুটা কি পরে খাওয়ার সময়, এখন আর করলাম না, তো খাওয়ার সময় তো সব বাড়তে হবে, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো, আমিও যদি জানি না, কারণ আমি শুধু মোচাটাই জানতাম, তারপর তো এদিক ওদিক করে রান্নাঘরে যাইনি, তাই কী হয়েছে আমি জানি না, তো
ময়দাটা মেখে দেবো। চলো আমি একটু বসে শুয়ে শুয়ে টিভি দেখি, তা আবার পরে তোমাদের সাথে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছিলাম, চুলটাও আসেনি, শুয়েছিলাম। তো এখন প্রায় কটা, আড়াইটে পৌনে তিনটে এরকম বাজে, কারণ জঙ্গল পরিষ্কার করে মানে সব পয় পরিষ্কার করে চলে গেল, তো বাবারা স্নান হয়ে গেছে, এখন খাবো, একটু লেট হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হয়েছে। চলো, মোচা ঘণ্ট, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল আর পটল পোস্ত হয়েছে আজকে দুপুরের মেনু। তো চলো, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।